গতকালই দাম কমানোর পর এবার এদিন ফের বাড়ল সোনার দাম। 22 ক্যারেট 100 গ্রাম সোনার দাম হলো 46,300 টাকা। বৃহস্পতিবারে লক্ষ্মীর উদয় দেখা গেল না সোনার দামে। এক্সএক্স সূচকের অনুযায়ী গতকাল কলকাতায় 22 ক্যারেট 10 গ্রাম সোনার শেষ দাম ছিল 46,100 টাকা। গত 2 মাসে যা ছিল সর্বনিম্ন সোনার দাম, কিন্তু এদিন বাজার খুলতে 200 টাকা দাম বাড়ল সোনার। 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম বাড়ল 220 টাকা। গতকাল 24 ক্যারেট 10 গ্রাম সোনার শেষ দাম ছিল 50,290 টাকা। এদিন সকাল 11টা অবধি সোনার দামে বৃদ্ধি নজরে এসছে। এদিকে সোনার দাম কমলেও রূপোর দাম বড় পতন একটা দেখা গেল এদিন। 1 কেজি রূপোর বাটির দাম কমলো 400 টাকা। সকাল 11টা অনুযায়ী এমসিএক্স সূচক অনুযায়ী আজকে সোনার রূপোর দাম 22 ক্যারেট হলমার্ক সোনা 1 গ্রাম 4,630 টাকা। 22 ক্যারেট হলমার্ক সোনার 8 গ্রামের দাম 37,040 টাকা। 10 গ্রামের দাম 46,030 টাকা। 100 গ্রামের দাম 4,63,000 টাকা। 1 গ্রামের দাম 5,051 টাকা। 8 গ্রামের দাম 80,808 টাকা। 10 গ্রামের দাম 50,510 টাকা। 100 গ্রামের দাম 5,05,100 টাকা। 1 কেজি রূপোর বাটির দাম 60,600 টাকা। গতকাল 22 ক্যারেটের 10 গ্রাম সোনার শেষ দাম ছিল 46,100 টাকা, যা গত 2 মাসে সর্বনিম্ন। গতকাল সর্বনিম্ন দাম থাকার পর বৃহস্পতিবার সামান্য বেড়েছে সোনার দাম। তবে সর্বকালীন সোনার রেকর্ড দামের অনেকটাই কমে গিয়েছে সোনার দাম। রূপোর দামে এদিন পতনও দেখা দিয়েছে।